এখন কি হবে ভাবি? আমিও তো সেটাই বুঝতে পারছি না। তবে মনীষা, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। আমার বিউটি কেয়ার সেন্টারে এটা নিয়ে একটা ক্লাস নিলে কেমন হয়, তাই না? একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। শোনো মনীষা, তোমার যদি মাথায় কোনো বুদ্ধি আসে তুমি কিন্তু স্ট্রেট আমাকে এসে বলবে। তুমি এতক্ষণে বুঝলে যে আমি কোনো দরকারে তোমাকে এখানে রেখেছি? কি দরকার? গুড নিউজ আছে দুটো। গুড নিউজ কার কার? একটা তোমার, একটা আমার। আগে তোমারটা বলো প্লিজ, বলি না। থ্যাংক ইউ। না, আগে তোমারটা বলো। বললাম না, আগে তোমারটা বলো, তারপর পরে পরে আমিটা পরে শুনি। বাবা পরে শুনি, লেডি ফার্স্ট। বলো। গুড নিউজটা হচ্ছে আগামী মাসে বাবা ঢাকায় ফিরছে। কি? গ্রেট না? ইস, কালকে তো যখন আমি তোমাদের বাড়িতে গেলাম তোমার বাবাকে দেখে আমার যা খারাপ লাগছিল। তোমরা কি সুন্দর বাবার আদর পাও, আমি আমার বাবা থেকেও আমি বাবার আদর পাই না। কি আশ্চর্য, উনি তো এশিয়ার একটা ঝামেলা বাঁধার। যাচ্ছি তো ভিসা হোক, তারপর অনেক সময় পাবেন কান্নাকাটি করার। কি হলো তারে ভাই, আপনি এত ঘামছেন কেন? কারেন্ট নেই? না, কারেন্ট আছে, আসলে প্র্যাকটিস করছি আর কি। কেন? না, সিঙ্গাপুরে যদি আবার গরম থাকে ওই পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য প্র্যাকটিস। ভালো, খুব ভালো প্র্যাকটিস কর। যাই হোক, ১০০ টাকা ফ্লেক্সি করে দেন। টাকা লাগবে না, টাকা লাগবে না, ওটা রেখে দিন, পরে আসার সময় দিন। না না না, টাকা আছে, নিয়ে নেন। না না, কী দরকার, দূর, আপনি টাকা দিয়ে না তো প্লিজ। ফেরার সময় আবার আসবো এখানে? না, মানে মানে হয়েছে কি, আপনি অন্যভাবে নেবেন না, মানে আপনি তো লাকি ধরনের মেয়ে, আপনি আমার দোকানে আসলে আসলে বরকত হয় আর কি। ভালো, খুবই ভালো। তারিক ভাই, স্ত্রী কি যেন পড়ছে। হ্যাঁ, আপনি রাগলে না আপনাকে খুব সুন্দর লাগে। সুন্দর তো লাগবে, চকনামান চকনামান বলছি। এই যে আমার জামাটা পুরালেন, এখন কি করবো আমি? আচ্ছা আপনি বলুন, জীবনে আমার হাতে কখনো কাপড় পরেছে? এখন আমার মনে হচ্ছে আপনার বাইরে যাওয়াটা ঠিক হবে না, কোনো বিপদ হতে পারে, প্লিজ আপনি যাবেন না। ফাইজলামি করেন আমার সাথে? কিসের বিপদ হবে, কোন বিপদ হবে, সব বিপদ তো আপনার এইখানেই আছে। আপনি বলুন আমি কি করব, আমি তো মাথায় কিছু আসছে না, আপনি যা বলবেন আমি মেনে নেব। কি আর করবেন, কিছুই তো করার নেই আপনার। সেটাই তো, কি হলো কি, আপনি আসার কারণ হইতো পাসপোর্ট। তুমি এক কাজ করো, তুমি বরং তোমার বাবাকে বলে দাও, খামোকা তার এখন আসবার কি দরকার, তার আসার কোনো দরকার নেই। হোয়াট, কি বললে আবে? আমি আমার বাবাকে এতদিন পর দেশে ফিরতে মানা করব? তোমার আমাকে বিয়ে না করতে হলে করবে না, কিন্তু তোমার কথা মতো কেন আমি আমার বাবাকে আসতে না করব? ওকে ফাইন, তুমি তোমার বাবাকে আসতে বলে দাও, আমি এক কাজ করি, আমি বরং বান্দরবন থেকে ঘুরে আসি। কেন, বান্দরবনে কি বান্দর কমে গেছে? সরি সুইটার, তোমার এখানে জানার অভাব, বান্দরবন শুধু বান্দরের জন্য বিখ্যাত নয়, আরো অনেক কিছুর জন্য বিখ্যাত। ইউ নো, শুনো, বান্দরবন বান্দর উল্লুক যা কিছুর জন্য বিখ্যাত সেটা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। এনো, এটা ধরো। এটা কি? তোমার গুড নিউজ। জয়েনিং লেটার? ইয়েস।
কি হলো মুখটা এখন এরকম চুপসে গেল কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করে এটা পড়ো। আমি তো বলেছি তোমাকে আমি চাকরি বাকরি করব না, কেন এসব ঝামেলা করছো সেজুতি? তার জবাবদিহি তো আমি তোমার কাছে করব না আবির, ঠিকঠাক সময় মতো জয়েন করবে, ঠিক মতো চাকরি করবে, তা না হলে কিন্তু তোমার খবর আছে। তা না হলে কি হবে? যখন হওয়ার তখন বুঝবে। শোনো, তোমার ভাগ্য ভালো, তুমি আমার মতো একটা ভালো ছেলে পেয়েছো। তুমি যেরকম সারাদিন এরকম এরকম করো, আমার অন্য কেউ হলে চাকরি না দেবো। নিশানা তো খারাপ। কি খারাপ? এই যে ওস্তাদ, আজ দুপুর থেকে শনি আমগো উপরে ভর করছে। এই যে আমাদের আসার সময়, বাড়ির ঠিকানা, তারপর ওস্তাদ এই যে সবকিছু মিলে এই তো দেখতেছি কেমন শনির বলয়ে ঘোরপাক খাইতেছে। এখন ওস্তাদ কি হইব, এত কষ্ট করে বাড়ি খুঁজে বাইর করলাম, আর ঢাকা শহরে তো কিছুই আমরা চিনি না। খুদার জ্বালা ওস্তাদ, আমার জানটা যায় যায়। এই শেষ টাইমে এসে রাশি আমগুলো ওস্তাদ একটা পোল্ট্রি মারলো। সকালবেলায় দেখলাম সবকিছু ভালো, এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। জি ওস্তাদ। দেখি কি ব্যাপার তারে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? না কিছু হয়নি, আপনি ওখানে বসে আছেন, বসে থাকেন। তাহলে তুমি কাঁদছো কেন? তাহলে কি তুমি কান্নার অ্যাক্টিং করছো? হ্যাঁ করছি, আপনার কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই, তোমার অ্যাক্টিংটা আসলে খুব ভালো হয়। পৃথিবী তো অভিনয় করারই জায়গা, আর তোমার অভিনয়টা খুবই ভালো হয়। আমার তোমার অভিনয় খুব ভালো লেগেছে। আপনার পছন্দের অপছন্দ আমার কিছু যা আসে? আপনি কী কাজে আসতেন সেটা বলেন, না থাকলে চলে যান। তারেক, তো তুমি কি আমার কথা কষ্ট পেয়েছো? না কষ্ট পাইনি, আপনার কথা শুনে আমার নাচতে ইচ্ছে করছে, নাচবো নাচবো। না আমি এসেছিলাম একটা ডিপ্লোম্যাটিক বিষয় নিয়ে, কিন্তু সব কিছু শনির বলায় না? জি ওস্তাদ। আমি তো দেখতেছি সব বৃহস্পতির বলায়। হ্যাঁ কিন্তু আমি যে দেখলাম, তুই ভুল দেখছ। হ্যাঁ না, আল্লাহর নাম করে ডান পাতে বিসমিল্লাহ। ওস্তাদ আমি যে দেখলাম, তাহলে আমি কি ভুল করছি? তালেব পোদ্দার কোনোদিনও গণনায় ভুল করে? জি না ওস্তাদ, তাইলে মনে হয় আমি ভুল করছি। ওস্তাদ আপনি যে একটু পরপর আমার কান্না যেমনি ঘষা মারেন, কোন সময় যে কান্না খুললে বইরা যায়, তখন তো এই কান খুললে বইরা গেলে গ্রামে গেলে সবাই কব ওই দেখ কান সিরা মন্টু আইছে। আমি তো ওস্তাদ আমার বিয়া করি নাই, আমার এই ক্ষতি করাটা কি ঠিক হইব ওস্তাদ? চল। জি ওস্তাদ চলেন। তাই বলে তুমি মনীষার জামা পুড়িয়ে ফেলবে? এই স্ত্রী তো আর জানে না কোনটা মনীষার কাপড় আর কোনটা আক্কেলালির কাপড়। তুমি তো বুঝো। হ্যাঁ পড়েছি, এটাকে আমি ইচ্ছে করে পড়েছি, স্ত্রীর কান মিলিয়ে কাজ করেছে। আর আপনার মনীষার কাপড় কি আমি পড়তে পারি বলেন? আমার মনীষা মানে, আমার মনীষা মানে কি? তাহলে কি আমার নাকি আমার, বলেন আপনি বলেন, আমার আমার আমার। তারেক তুমি কিন্তু একটা কি 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 বলেন। আমি আর কি বলবো, কিছুদিন পরে তো তুমি বিদেশে চলে যাবে, তো যাওয়ার আগে তোমার স্বভাব চরিত্র ঠিক করো, বুঝেছো? বিদেশ খুব কঠিন জায়গা। আমার স্বভাব চরিত্র খারাপ? আপনি কথা বলতে পারলেন? আমি জানি না। হ্যাঁ আপনি কী করেন আমি জানি না, চিলে কোঠা থেকে যে আপনি অন্যের নাচ দেখার জন্য আড়ি পেতে থাকেন সেটা মনে করেন আমি জানি না, আমি সব কিছু জানি। তারেক তুমি এসব কি, আপনার কোনো কথাই বলবেন না, আমার ফুলের মতো চরিত্রে আপনি কলঙ্ক লেপন করে দিয়েছেন, আমি প্রমাণ করে ছাড়বো যে কার চরিত্র ভালো আর কার চরিত্র খারাপ, আপনি দেখে নিন। ওস্তাদ
এ কই লয়ে যাইতেছেন কিছু বুঝতাছি না। পাও তো কাঁপতাছে ডরে। আমার রাশিদ একটু দেখবেন। একদিনে কয়বার রাশি দেখাবি? সকালে তোর রাশি দেখে বললাম না, আজ বিকাল থেকে তোর রাজ জীবন শুরু হবে। কইছেন ঠিকই, কিন্তু ওস্তাদ এর তো কোনো লক্ষণ দেখতাছি না। তুই একটা গাধা, তোর এ দিয়ে যত শীঘ্রই হবে না। সি সি ওস্তাদ, আমারে নিরাশ করেন না। তুই এখন কই? আপনার সামনে মুখোমুখি। মানে আমার সামনে কই? এই সিঁড়ির মধ্যে। কোন সিঁড়িতে? ওস্তাদ বুঝছি বুঝছি, বিশাল বাড়ির সিঁড়ি। মনীষা, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। কি হলো, মাথায় চুকুরে আছো কেন? আমি তো তোমার প্রয়োজনে তোমার কাছে এক লাখ টাকা নিচ্ছি, সেই টাকা তো আমি ফিরিয়ে দেবো, তাই না? আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে অবিশ্বাস করছো। সজল, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে অবিশ্বাস কেন করব? আমি তোমার অফিসে যেতে চেয়েছি, এটা তো অবিশ্বাসের কি হলো? তুমি তোমার মনকে প্রশ্ন করো। আজকে আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি, তাই আজকে তুমি জোর করে আমার অফিস যেতে চাচ্ছ? আমার কাছে ভিজিটিং কার্ড চাইছো? কই, এতদিন তো ভিজিটিং কার্ড চাওনি। আমি এত কিছু চিন্তা করে কিন্তু তোমার ভিজিটিং কার্ড চাইনি। আমি তোমার ভিজিটিং কার্ড চাইতে পারি না? পারি তো। হ্যাঁ অবশ্যই পারো, কিন্তু আজকেই চাচ্ছ, ব্যাপারটা কীরকম না? ওদিকে টাকার জন্য পার্টি ওয়েট করছে, আর তুমি আমাকে এখানে বসে নানা রকম কাহিনী করছো। আজকে আমি যদি তোমাকে টাকা ধার দিতাম এবং এরকম করতাম, তাহলে তুমি কি ভাবতে? ওকে ফাইন। আমার ভিজিটিং কার্ড, চলো অফিস চলো। চলো পিয়াস, কই যাও? আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ। আপনি কে ভাই? কীভাবে জানেন আমার নাম পিয়াস? আমি শুধু তোমার নাম জানি না, তুমি যে হ্যাপি হার্টলাইনের মানুষ সেইটাও জানি। কি বলছেন এসব? হ্যাপি হার্টলাইনের মানুষ? আপনি কে? ওনার আপনি চিনেন না? উনি হলো বিশিষ্ট জ্যোতিষী তালেব পোদ্দার, আর আমি হলাম ওনার গুণদর শিষ্য। ও, জ্যোতিষী? তবে জ্যোতিষী কেন? আপনি কি কোনো বিশেষ কারণে আনা হয়েছে এখানে? আমাদের আনা হয়নি, আসা হয়েছে। যাও লতিফ সাহেবকে খবর দাও। পুরো ব্যাপারটা না জেনে আঙ্কেলের কাছে গেলে তুমি আমাকে বকা দেবেন। উফ, এত কথা বলেন কেন? আপনি বেশি কথা বলেন। ওস্তাদ এক কথা দুইবার বলে না, যান ওস্তাদ যা বলছে তাই করেন। ওস্তাদ পিয়াস ভাইরে তো পুরো বরগাইয়া দিলেন, আসলে ইউ আর গ্রেট। শোন, আমি তোর মতো গাধা না, গ্রাম থেকে আসার সময় এখানকার সব তথ্য সংগ্রহ করে তারপরে আসছি, আর যা যা বাকি আছে এখন তা তুই সংগ্রহ করবি। ঠিক আছে ওস্তাদ।